সজনা পাতা, সজনা ফুল ফল মূল কাণ্ড শিকড় ছাল, সম্পূর্ণ গাছটাই একটি ঔষধি গাছ। এই গাছটাকে বিশ্বে বলে ডিনামাইট। ডিনামাইট বলে এই কারণে যে হেন কোনো ওষুধের কাজে লাগে না। ক্যালসিয়ামের জন্য এটা একটা বিরাট রিসোর্স, জিঙ্কের জন্য এটা একটা বিরাট রিসোর্স, হজমের জন্য এটা বিশেষ কাজ করে, রক্ত তৈরি করে, রক্তের ইভেন সার্কুলেশন দেয়, দুইটাই সজনার কাজ। যাদের রক্তের ভিতরে চর্বি জমে থাকে তাদের জন্য সজনা একটা বিশেষ ফাইবার হিসাবে কাজ করে, সজনা একটা বিশেষ বিশেষ বাহক হিসাবে কাজ করে। রক্ত তৈরিতে সজনা পাতা, সজনা গাছ, সজনা, সজনার ট্যাবলেট, সজনা সজনার ক্যাপসুল, এগুলো আমেরিকাতে FDA-র অনুমোদনে বিক্রি হচ্ছে সারা পৃথিবীতে। আমাদের দেশে সজনা তরকারি এই বছর আমি দেখছি যে 70 থেকে 100 টাকা পর্যন্ত বাজারে কেজি বিক্রি হয়েছে। কিন্তু আমরা ইচ্ছে করলে বাড়ির ছাদে যে কোনো জায়গায়, মানে 1 ফিট একটা টুকরা হইলে পরেই একটু বেঁকা করে রোপণ করে দিলেই এই বর্ষার ঋতুতে আপনার সজনা গাছ হবে। এই ঋতুতে আপনি 100 সজনা গাছ রোপণ করতে পারেন, বপন করতে পারেন, বিপণন করতে পারেন। সজনা পাতার বাজারে ডিমান্ড আছে। আমরা সজনা পাতা ছাল এগুলি কিনে সেগুলিকে প্রসেস করে তারপরে সজনার ট্যাবলেট এবং ক্যাপসুল তৈরি করি। তো অতএব আপনার সজনা গাছ আমাদের জন্য একটি মহা ঔষধ।